ক্লাস নাইন যারা 2023-এ থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন দিতে চলেছ, অর্থাৎ অ্যানুয়াল এক্সাম দিতে চলেছ, যেহেতু এখন অ্যানুয়াল এক্সাম হচ্ছে না, আমি যখনই এই প্রশ্ন বানাচ্ছি, কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র কেমন ছিল সেটা জানতে ক্ষতি কোথায়? এবং সেটা তো অনেকটা তোমাদের ধারণা দেবে কেমন ধরনের প্রশ্ন তোমাদেরও আসতে পারে, তাই না? তো চলো, এখন কাছে আমার কাছে আছে দুটো স্কুলের সেটস ম্যাথসের, এবং অন্যান্য সেটসগুলো হয়তো কোথাও আছে, খুঁজে পাইনি। তো তবুও আরও 6টা 7টা স্কুলের সেট অলরেডি ডিসক্রিপশন বক্সে আমি তার ভিডিও বানিয়েছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেই পাবে। আমি তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় নিজন স্যার, এবং নিশ্চয়ই ম্যাথসের সাজেশনস উত্তর সহ পিডিএফ সহ অলরেডি চ্যানেলে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে ভিডিওর মাধ্যমে। এবং নিশ্চয়ই সে পিডিএফ পাওয়ার একটা শর্ত থাকবে ওই ভিডিওতে, সেটা দেখে ফেলো, তাড়াতাড়ি দেখো এখানে। এখন প্রশ্নগুলো একটু দেখি, প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল লক্ষ্য করো। তো যাই হোক, এমসিকিউ গুলো না যদি তুমি বই থেকে ফলো করো, সাধারণত সব বই থেকেই পড়ে, এবং সেগুলো যদি তুমি বইয়ে ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তোমার অনেক এমসিকিউ থেকেই অ্যান্সার্স করতে পারবে। তবে বিভিন্ন স্কুল দেখেছি বিভিন্ন রকমের, কোনো কোনো স্কুলে এমসিকিউ শুধু উত্তরটা ঠিক করলেই মার্ক্স ফুল দিয়ে দেওয়া হয়, কোনো কোনো স্কুলে বলা হয় যে সলভ করে কেন দেখাওনি, এইরকমই। তো রুলস হচ্ছে এমসিকিউর উত্তর দিলেই নম্বর দিতে হয়, এটা আমার যতদূর মনে হয়। তাহলে এমসিকিউ দেওয়ার কী দরকার যদি উত্তর উত্তর সম্পূর্ণ কষে দেখাতে হবে? তো তাই যদি হয় যে শুধু অ্যান্সারটা ঠিক দিলেই নম্বর দেবে, তাহলে কেন না তুমি এমসিকিউগুলো পিছনে উত্তর দেওয়া থেকে মুখস্ত করে নেবে। অনেকে বলে অঙ্ক আবার মুখস্ত করবো, হ্যাঁ করতে হয়, এমসিকিউগুলো যদি করে নাও তাহলে অনেক মার্কস ক্যারি করা যায়, বুঝতে পেরেছ? তো অনেকে বলে উপপাদ্য মুখস্ত করতে, অনেক টিচার বলেন, আমি মনে করি না তা। চ্যানেলে যাও, প্রত্যেকটা সাবজেক্টের উপপাদ্য কিন্তু আছে, প্রত্যেকটা সরি প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের উপপাদ্য সেখানে আছে, এবং আমি তা জানিয়েছি। এবং সব থেকে সহজ উপায়ে কি করে তুমি পারতে পারো সেটা কিন্তু আমি জানিয়েছি, আর আমি ম্যাথসের কি করে পাস করতে পারবে তার ডিটেলস ভিডিও মাত্র কয়েকটা অঙ্ক, 10 থেকে 12টা অঙ্ক জানিয়েছি যেগুলো অবশ্যই পড়বে। তার মধ্যে এগুলো কিন্তু ছিল বিগত বছরে আমার কাছে, মানে যারা পরীক্ষা দিয়েছিল তাদের যে সাজেশনস দিয়েছিলাম তার মধ্যে কিন্তু অনেক কোশ্চেন সেখানে আছে, এবং সেগুলো সম্পূর্ণ মিলেও গেছে। তো যাই হোক, যেমন এই এই ম্যাথ ছিল, এই ম্যাথ ছিল, আমি বেশ কিছু সাজেশনস দিয়েছিলাম তার মধ্যে যেগুলো, এমনকি উপপাদ্য সম্পাদ্য তো মিলবেই, এবং উপপাদ্য তোমরা যদি বুঝতে অসুবিধা হয়, মনে করো যে বাবা উপপাদ্য কী করে পারবো, আমি বলছি চ্যানেলে যাও, যে কোনো উপপাদ্য সার্চ করে দেখো ইউটিউবে, নিশ্চয়ই সেরা 5টার মধ্যে আমার একটা ভিডিও পাবে, এবং সেটা এত সহজ তুমি একবার দেখলেই অঙ্কের থেকেও সহজ মনে হবে। চলো বাকিগুলো দেখো, আর রাশিবিজ্ঞান কিন্তু সহজ হয়, ভালো করে লক্ষ্য রেখো এবং খেয়াল করো, এগুলোই আমি সাজেশনের মধ্যে এটাও রেখেছিলাম। দেখো তো দেখো, তোমাদের সাজেশনস পর্ব অলরেডি ডিসক্রিপশন বক্স থেকে পাবে বা চ্যানেলের থ্রুতে পাবে। বেস্ট অফ লাক, সাথে থাকো আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আর আমার সেকেন্ড চ্যানেল academia.com-কেও সাবস্ক্রাইব করো ডিসক্রিপশন বক্স থেকে, অথবা চ্যানেলের থ্রুতে যাও, লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে, সেকেন্ড চ্যানেলও তোমাদের সাথে থাকলে, কোনো সময় এই চ্যানেলে কোনো সমস্যা হলে সেকেন্ড চ্যানেলে শিফট করে দেবো, তো ফলে সাথে রাখলে খুব সুবিধা হয়। বেস্ট অফ লাক, সবাই সাথে থাকো, এক্সাম টাইমে আরও প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন উত্তর পিডিএফ সব সবই কিছু পাবে।